আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ প্রায় দুই বছর, ক্লোজ টু টু ইয়ার্স পরে সূরাত আন-নিসার লাস্ট আয়াত নিয়ে আপনাদের সামনে আজ ইনশাআল্লাহ আলোচনা করব। 176 নম্বর আয়াত, এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার ব্যাক করাবেন একটা সেন্ট্রাল টপিক যেটা দিয়ে শুরু হয়েছিল সূরাত আন-নিসা, সেটা হচ্ছে উত্তরাধিকার, যেগুলো মারা গেলে যে প্রপার্টিগুলো বন্টন করার, ওয়ারিসেনা বন্টন করার আহকামের একটা পার্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখে দিয়েছিলেন শুরুতে, এবং এত লম্বা সুরার পরে এসে ওটাকে কমপ্লিট করছেন। এই ফ্যাক্টটা ইটসেলফ আমার মনে হয় ইটস সামথিং ইন্টারেস্টিং, যে আমরা যারা বই লিখি বা অথার্স, ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট যে মানুষকে এই সেন্ট্রাল টপিকের দিকে রিমাইন্ড করে খতম করা কোনো একটা স্পিচ। মানে এগুলাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে, অ্যামং দেম যে কেউ যখন কোনো বই লেখে, কোনো সাবজেক্ট লেখে, বা কেউ কোনো স্টেটমেন্ট বলে বা কোনো বক্তব্য রাখে, আমাদের আল্লাহর কাছ থেকেও এই কোরআনের স্টাইলের থ্রুতে এগুলো অনেক কিছু শিক্ষণীয় বিষয়। যে কী সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটা স্টার্ট করলেন নারী, তারপর তাদের অধিকার, তাদের রাইটস, এগুলা বর্ণনা করার পরেই ওয়ারিসের সিস্টেম, তারপরে অনেক টপিকে আমরা আলোচনা করলাম, যেগুলোরও সেন্ট্রাল থিম আছে, সেটা হচ্ছে একটা মদিনা সমাজে ফ্যামিলি গঠন। কিন্তু আমরা এগুলাতে ইহুদিদের সম্পর্কে দেখলাম, মুনাফিকদের সম্পর্কে দেখলাম, অনেক সুন্দর সুন্দর আয়াত আমরা দেখলাম, এবং এত লম্বা জার্নির পরে আজকে খতম হচ্ছে অ্যাগেন ব্যাক টু এই মিরাসের একটা মশলা বাকি ছিল, মিরাসের একটা মশলা বাকি ছিল, সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আসুন আমরা ফার্স্ট আয়াতটি তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসতাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুম ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিথুহা ইন লাম ইয়াকুল লাহা ওয়ালাদ ফাইন কানাত ইসনাতাইনি ফালাহুমা সুলুসানি মিম্মা তারাক وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم يستفتونك ترى আপনার কাছ থেকে ফতোয়া চাই। সাহাবীরা তাদের যখন কোনো প্রবলেম ফেস করে আপনার কাছে দৌড়ে আসে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সব ম্যাটারে আপনার কাছ থেকে সলিউশন চাই। কুলিল্লাহ, হে নবী আপনাদেরকে বলে দেন, আল্লাহু ইউফতিকুম, আল্লাহই আপনাদেরকে ফতোয়া দিবে। হে সাহাবিরা, তোমরা চিন্তা করো না, আল্লাহই আমাদেরকে ফতোয়া দিবে। কিসের ব্যাপারে? ফিল কালালা, এই কালালার ব্যাপারে। কালালাটা আপনাদের যদি মনে থাকে, এরকম সিচুয়েশন যেখানে একটা মানুষের মেন জিনিসটাই নাই, মেন হচ্ছে উপর দিকে বাপ দাদা, এগুলো নাই, মারা গেছে, আবার নিচের দিকে সন্তান অথবা ছেলের ছেলে, অথবা এই যে এইভাবে যে একটা মানুষের মেন জিনিওলজি, তার রক্তটা এইভাবে একটা জেনারেশনের পরে একটা জেনারেশন চলে যায়, এই জিনিসটা নাই। কি আছে? আশেপাশে আছে। কালালা, কালালা মানে হচ্ছে আশেপাশে। আশেপাশে কে আছে? ভাই বোন, একটা মেইন একটা আশেপাশে থাকার ইয়াটা হচ্ছে ভাই বোনতে, সেখানে মানে বাপ থেকে, বাপ অথবা বাপ মা থেকে, বাপ অথবা বাপ মা থেকে ভাই বোনদের সম্পর্কে আজকে আয়াতটা আমাদেরকে ফতোয়া দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য এখানে বলছেন এন ইমরু উন হালাকা, যদি কোনো একটা পার্সন, ইমরু মানে যে কোনো একটা পুরুষ পার্সন, হালাকা সে যদি মারা যায়, লাইসা লাহু ওয়ালাদ, তার কোনো সন্তান নাই, যেটা এখানে বলেনি যে তার ফাদারও নাই, কিন্তু সাধারণত জেনারেলি বাপ তো এমনি মারা যায়, অধিকাংশ কোশ্চেনটা হয় যে তার সন্তান আছে না নাই, মারা গেছে তার সন্তান আছে নাকি নাই, কিন্তু ইন জেনারেল যদি বাপ থাকে তাহলে এটাও এটার ভিতরেই পড়ে যাচ্ছে এখানে। লাইসা লাহু ওয়ালাদুন, এবং তারও কোনো ওয়ালেদও নাই। লাইসা লাহু ওয়ালাদুন, কিন্তু কি আছে? ওলাহু উখতুন, তার একটা বোন আছে। মারা গেছে, বাপ নাই, সন্তান নাই, বোন আছে, তাহলে কি হবে? বোনটা কীরকম পাবে? ফালাহা নিসফু মা তারাক, বোনটা হাফ পেয়ে যাবে, হাফ পেয়ে যাবে, আর আর বাদ বাকিরা কারা পাবে? আসাবা। ইনশাআল্লাহ পরে আলোচনা করব যে আবার পুরা মাসলাটা হয়তো পুরাটা রিপিট করা ডিফিকাল্ট, কিন্তু কিছু জিস্ট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। ওয়াহুয়া ইয়ারিথুহা, এবং সে তার বোন যদি মারা যায়, বোন যদি মারা যায় এবং তার একটাই ভাই থাকে, ওই বোনটার কোনো সন্তান নাই, ওয়াহুয়া ইয়ারিথুহা, তখন সে তার পুরা 100% প্রপার্টি ভাইটা পেয়ে যাবে। ওয়াহুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, যদি ওই বোনটার কোনো সন্তান না থাকে।
এখন যদি দেখেন ফা ইন কানা তাসনাতাইনি, তাহলে পার্সন মারা গেল তার দুইটা বোন আছে, কোনো ভাই নাই কিন্তু দুইটা বোন আছে, তাহলে কি হবে? ফালাহুমা আস-সুলুসানি মিম্মা তারাক, তাহলে দুই বোনরা হচ্ছে সুলুসান পাবে। সুলুসান মানে কি? মানে দুই তৃতীয়াংশ। সুলুস মানে এক তৃতীয়াংশ, সুলুসান মানে দুই তৃতীয়াংশ, টু ওভার থ্রি, দুই তৃতীয়াংশ এই দুইটা বোন পাবে। ওয়াইন কানু ইখওয়াতান রিজালা ওয়া নিসা, লেট আস সে যে যে মারা গেল তার ভাইও আছে বোনও আছে, রিজালান ওয়া নিসা, তাহলে সেখানে আমরা কি করব? আমরা ডিফল্ট করব টু দ্য জেনারেল রুল, সেটা কি? তাহলে যাকারি মিসলু হাউল উনসাইন, যে পুরুষ তার হচ্ছে দুই মেয়ের সমান পাবে, মানে পুরুষ যেটা পাবে মেয়ে সেটার হাফ পাবে, যেটা সন্তানদের ভিতরে যেটা আমরা জানি নিয়মটা। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, খুব সুন্দরভাবে আয়াতটা শেষ হচ্ছে, আল্লাহ তোমাদেরকে বায়ান করে দিচ্ছে, বায়ান করে দিচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছে এই ফতোয়াটা, লাকুম তোমাদের জন্য, মেহরবানি করে, আন তাদিল্লু মানে আল্লাহ তাদিল্লু, যাতে করে তোমরা বালালার ভিতরে চলে যাও না, পদভ্রষ্টর ভিতরে চলে যাও না। খুবই সুন্দর, এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ কি? ওয়াল্লাহু বিকুল্লি শাইয়িন আলিম, জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে আলিম, উনি জানেন, ওনার নলেজের সাথে অন্য কোনো নলেজ কম্পেয়ার করা যায় না। সো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবেই খতম হলো সূরাতুন নিসা। আসুন কিছু আলোচনা করে আমরা এই আয়াত নিয়ে। সো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে এই কিতাবে আমাদের সব কিছুরই সলিউশন দিয়েছেন, এবং এই আয়াতটা আপনারা দেখলেন কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবিদের, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমদের নলেজ, ওনাদের উইজডম সম্পর্কে এখানে বলছেন যে ইস্তাফতুনাক, আপনার কাছে ফাতোয়া চাই। এইখানে আমার প্রথম লেসেন্স আমাদের, যে আমরা যেন সলিউশনের জন্য কোরআন হাদিসের দিকে দৌড় মারি, বিভিন্ন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইসব দিকে দৌড়ানোর আগে আমরা কোরআন হাদিসের দিকে গেলে আমাদেরকে একটা গাইডেন্স দেবেনই কোরআন। আমি বলছি না যে কোরআন আপনাকে খুব ডিটেলস দেবেন, কিন্তু চাবিকাঠি খুলে দেবেন। অনেকে বলবে যে কোরআনে তুমি সব কিছুই চাও, আচ্ছা ইয়েটা কোথায়, আমার মাথার এই টাকটা কোথায় আছে কোরআনে, মানে এটা ফালতু কোশ্চেনে না যে আমরা জাস্ট বলতে চাচ্ছি যে আপনার এই কি একটা চাবিকাঠি দেবেন। কোরআন মাস্ট হ্যাভ আ সে, স্পেশালি সেসব জিনিস যেগুলোতে মানুষদের অনেক প্রবলেম হয়। তো এখান থেকে আমরা প্রথম আদব চাই, এই প্রথম ওয়ার্ডটা ইস্তাফতু, অনেক আপনার কাছ থেকে তারা ফাতোয়া চায়, ফাতোয়া চায়। কাজে এখান থেকে আমরা যেন একটা আদব শিখি যে ওলামাদের কাছে দৌড় মারা, সব ক্ষেত্রে ওলামাদের কাছে দৌড় মারা, শুধু প্রাইভেট সিচুয়েশনে না, প্রাইভেট লাইফের মানে বিবি তালাক, হাইজের মাসলা মাসলা এইটার মানে এইসব তো অফকোর্স আমাদের চাওয়া দরকার, কারণ ইসলাম আপনার বাথরুমে ঢুকে কীভাবে প্রস্রাব পায়খানা করবা এখান থেকে শুরু করে আরও অনেক কিছু কভার করেছে। কেন আমরা লিমিট করব শুধু ওই প্রাইভেট লাইফে, ব্যক্তিগত লাইফে, পার্সোনাল ফ্যামিলি লাইফের দুই একটা নিয়ম কারণ, যেগুলো সব টাইপের সরকাররাই, মুসলমান সরকাররা স্পেশালি আন্ডার দ্য ব্যানার অফ সেকুলারিজম, সবাদেরই এরকম একটা প্রাইভেট থাকে, ওকে এখানে তুমি ইসলামকে পুরা ফ্রিডম দাও, ওলামারা তোমাকে খতবা দেয়, কিন্তু এটার বাইরে যেও না। না, ইস্তাফতুনাকা জেনেরিক ওয়ার্ড, এবং এই সূরা নিসা আমাদেরকে বারবার প্রুফ করে দিল যে ইসলাম হ্যাজ এ সে ইন অল ব্রাঞ্চেস, সব ব্রাঞ্চে ইসলামের সে আছে। কাজে আমরা যেন ডিপ্রাইভ না করি আমাদেরকে এত বড় একটা সুন্দর সোর্স থেকে, 5% শুধু রেখে দিলেন, 95% ভ্যালুয়েবল জিনিস যেগুলো নিলে আমাদের সলিউশন হবে সেটা না নিয়ে আমরা ইচ্ছা করে অন্য জায়গাতে যে অন্য বড়ি খাই, বড়ি খেয়ে আমাদের ডিজিজটা বেড়ে যায়। সেইখানে নাম্বার ওয়ান এইটুক বলে এখানে শেষ করি, ইস্তাফতুনাক। এবং সেকেন্ড যেই জিনিসটা আমাদেরকে স্ট্রাইক করে আয়াতে, কুলিল্লাহু ইউফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফাতোয়া দিচ্ছে, এবং এই আয়াতটা শেষ হয়েছে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। তার মানে এখানে দুইটা জিনিস আমি বলতে চাই, একটা হচ্ছে আমরা কত একটা লাকি একটা নেশন, যে আমরা যখনই আস্ক করব, আমাদের ভিতরে যখনই রেসপেক্ট থাকবে আল্লাহ এবং রসুলের, আল্লাহ আমাদেরকে ফাতোয়া দেবে। এটা এটা মানে যে দ্য মুমেন্ট আমাদের ফার্স্ট স্টেপটা নিতে হবে, সেটা হচ্ছে আর্নেস্টলি একজন ভিক্ষুক, একজনের নিড আছে, একজন পানি না পেয়ে পিপাসাতে মারা যাচ্ছে, এরকম টাইপের মেন্টালিটিটা নিয়ে আমরা আল্লাহর কাছে দৌড় মারছি, রসুলের কাছে দৌড় মারছি যে প্লিজ আমাদেরকে সলিউশন দেন, আমরা আর পারছি না, তখনই চলে আসবে হাদিয়া, কুলিল্লাহু ইউফতিকুম। এই যে দেখেন কি সুন্দরভাবে এরকম হাদিয়াটা চলে আসলো, কুলিল্লাহু ইউফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফাতোয়া দিচ্ছেন।
সো এটা আমাদের প্রাউড ফিল করা উচিত, এটার ভ্যালুটা নেওয়া উচিত এবং এটাকে ইমপ্লিমেন্ট করা উচিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ফাতোয়া দিয়েছেন, আমাদেরকে ফাতোয়াটা দিলেন, কুলিল্লাহু ইউফতিকুম। এবং এটা আসলে এটার সাথে যেটা আমাদের বলতেই হবে সেটা হচ্ছে ওলামাদের রেসপন্সিবিলিটি। মানে ওলামারা তারা এমন একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করেন যেটা খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই নোবেল। আনফর্চুনেটলি আমরা এই ওলামাদেরকে সেরকম দাম দিই না, কিন্তু তাদের সত্যিকার অর্থে আসলে মূল্যায়ন করা হয় না, যে তারা সিটিং অন দি অথরিটি মানুষকে ফতোয়া দেওয়ার, বেসিক্যালি আল্লাহর ফতোয়া দেওয়া। জন্য ইবনে আল কাইয়িমের কি সুন্দর একটা বই, যেটা টাইটেল থেকে বোঝা যায় ওলামাদের ফজিলত এবং কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে কি আলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন, ইবনে আল কাইয়িমের সুন্দর বই, জানি না বাংলাতে এটা তর্জমা আছে নাকি। এটা মানে হচ্ছে যে এই বইটা আমি লিখলাম তাদেরকে অ্যাড্রেস করে যারা আল্লাহর হয়ে সাইন করে। আমরা যেমন কোনো একটা মেমো বা ফরম্যান একটা সরকার পাঠায়, নিচে একজনের সিগনেচার থাকা লাগে, তাই না? তো ওই সিগনেচারের জায়গাটা কিন্তু আল্লাহ। সিগনেচার যদি কেউ করে এখানে লিখবে দ্য অলমাইটি আল্লাহ, আর ওইখানে ফর দিয়ে, অনেকে বলে না যে যখন কেউ ছুটিতে যায় একটা ফর, ওই ফর আল্লাহ, যে কোনো কেউ উমুক আলেম শেখ আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ একটা কোশ্চেন আসলে সে কিন্তু আহমদুল্লাহর কথা না, সে এটা স্বয়ং আল্লাহ এবং উনি ওটার হয়ে সাইন করছেন। কাজে এই সিগনেচারটা কিন্তু খুবই মারাত্মক। এই সিগনেচারের কারণে একজনকে বলছে হ্যাঁ তোমার এই ম্যারেজটা জায়েজ, হোয়াট ডাজ ইট মিন? যখন একটা ফতোয়া দিয়ে একটা ম্যারেজকে জায়েজ করা হচ্ছে বা তার ব্লেসিংস দিয়ে সিগনেচার করে এই ম্যারেজটাকে চালিয়ে দিল, তার মানে এটার সাথে রিলেটেড আপনার সিরিজ কিয়ামত পর্যন্ত হয়তো এই ব্রাঞ্চ থেকে একটা বাচ্চা টাচ্চারা এসে ইয়ে হবে। দেখেন এটার ইমপ্লিকেশন, যখন যে কোনো কোনো ফতোয়ার কিন্তু সাথে এই সব সাইডগুলা আমাদের খুবই খেয়াল করতে হবে। ওই জন্য ওলামাদের রেসপন্সিবিলিটি, যেন ওলামারা এই রেসপন্সিবিলিটিটাকে ক্যারি করে, কারণ কিয়ামতের দিনে তাদেরকে এটা সম্বন্ধে আস করা হবে যে তারা এই ফতোয়াটাকে কিভাবে দিয়েছে এবং কতখানি এইটাতে কেবল আল্লাহ সুবহান তাআলার জন্যই ছিল এটা। কারণ এই ব্রাঞ্চে ঢুকলে দেখা যায় ইদার ওলামাদের নলেজের কমতির কারণে অথবা এই ভেস্টেড ইন্টারেস্টের কারণে, যে কাউকে খুশি করতে হবে, রাজা বাদশাকে খুশি করতে হবে, অমুক পলিটিক্যাল পার্টিকে খুশি করতে হবে, ওই জন্য আমি একটু চালিয়ে দিই এইরকম ফতোয়া, এটা করলে তো হবে না। ওই জন্য ওলামারা অলওয়েজ তারা ইন্ডিপেন্ডেন্স মেনটেন করে রাখত। যখন যেই টাইমে ওলামাদের সেরকম পাওয়ার ছিল তারা খুবই ইন্ডিপেন্ডেন্স মেনটেন করে রাখত। ওই জন্য ইটস আ ট্রেট অফ ওলামা, যারা সত্যিকার অর্থ ওলামা, দেখবেন যে তারা কোনো খলিফা বা রাজা বাদশাহ বা তাদের দরবারে তারা যেত না। তাদের কিছু দরকার হলে তারাই পাঠাতো আলেমের কাছে, আলেম বলতো ওকে এটা নিয়ে যাও, তাদেরকে ডাকলে ইভেন যেতেও না। এবং আমরা জানি যে ইমাম আবু হানিফা ফর এক্সাম্পল, ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, ওনাকে ফোর্স করা হচ্ছে তুমি কাজী হও, বলছো যে না আমি হব না, কারণ তারা চায় না যে সরকারের পেরোল সিস্টেমে তাদের স্যালারি নেবে। আবার স্যালারি নেওয়া মানেই যে সে এখন ইন্ডিপেন্ডেন্সটা হারিয়ে ফেললো এবং হয়তো ভুলে এরকম ফতোয়া দিতে পারে, ফতোয়াতে কোনো ভেস্টেড ইন্টারেস্ট হতে পারে, আরে আমি এটা যদি দিই তাহলে হয়তো আমার চাকরিটা যাবে। তারা কখনো এরকম টাইপের ছিল না। কাজেই এটা একটা আমি মনে করি একটা ইম্পর্টেন্ট লেসেন্স আমরা এখান থেকে নিতে পারি। ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, এই আয়াতের একটা শানে নুজুলও আছে, তারা তাফসীর এটা পাবেন সংক্ষেপে, যে বুখারী এবং মুসলিমে আপনারা পাবেন হাদিসটা, যে জাবের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, ওনার ফাদার মারা গিয়েছিল এবং ওনার সন্তান ছিল না কিন্তু অনেকগুলো বোন টোন ছিল। একসময় খুব সে অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে যায় সে মনে করে যে আমি এখন মারা যাব। তখন এই অসুখে রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে এসেছে, তখন রসুল সাল্লাহ সাল্লাম অজু করে, মানে সে সেন্সলেস হয়ে গেছিল, এত অসুখ আমি ঠিক জানি না নেচারটা কী ছিল, জ্বর টরের কারণে হতে পারে, যে সেন্সলেস হয়েছিল, রসুল সাল্লাম অজু করে ওই পানিটা দিয়ে তার মাথাতে দেওয়ার পরে বা মুখে দেওয়ার পরে সে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে তার মেইন কোয়েশ্চেন ছিল যে হে রসুল সাল্লাম, আমি তো মারা যাব, আমার সন্তান নাই, ফাদারও নাই, আমার অনেকগুলো বোন আছে, তারা কিভাবে আমার প্রপার্টিগুলো কিভাবে এটা ডিস্ট্রিবিউট করবো। সেই সময় কিন্তু এই আহকামটা আসেনি, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। তার মানে কোয়েশ্চেন ছিল সাহাবিদের থেকে এবং একটা রিয়েল সিচুয়েশন ফেস করেছে, রসুল সাল্লামকে আস করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আয়াতটা নাজিল হয়েছে। এবং এটা গ্রীষ্মকালে ছিল, জন্য অনেকে বলে এটার নাম, এটার একটা নামও আছে, টেকনিক্যাল টার্ম হলো আমাদের আয়াতুস সাইফ, দ্য সামার ভার্স, এরকম বলতে পারেন গ্রীষ্মের আয়াত, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। এখানে আর একটা ছোট বিষয় আমরা এখানে বলতে চাই, যে সাহাবিদের একটা আদব ছিল যে তারা ফিকটিশাস
থিওরিটিক্যাল ডান বাই অনেক দূরে গভীর কোশ্চেন করতো না। তাদের সামনে যখন একটা সিচুয়েশান আসতো, যেমন জাবের হি ইজ ফেসিং এ রিয়াল প্রবলেম যে আমি এখন মারা যাচ্ছি, এরকম নিয়ম নাই, হে রসুল কীভাবে আমি করব, ওই জন্য আমরা যেন অনেক সময় লোকজনরা ডানে বাই অনেক রকমের ফিকটিশাস কোশ্চেন করে থাকে টু দ্য এক্সটেন্ট, মানে আমাদের এখন দরকার না এরকম কোশ্চেন, কিন্তু জাস্ট অনেক সময় তারা ট্যালেন্ট শেয়ার করার জন্য, আচ্ছা এরকম হয়ে যদি এরকম হয় ঈসা আলাইহিসসালাম যখন আসবে তখন কি উনি হানাফি মজহাবের হবে না শাফেই মজহাবের হবে, যখন ঈসা আসবে উনি কোন মজহাবকে ফলো করবেন, তো এরকম টাইপের জাস্ট মানুষরা ডিবেট কোশ্চেন তর্ক করার জন্য করতো। কিন্তু সাহাবিরা দেখেন তাদের কোশ্চেনগুলো খুবই স্পেসিফিক, অ্যাড্রেসিং রিয়েল লাইফ প্রবলেমস, এবং যখন এরকমই সিচুয়েশন হবে ওলামারা ওটাকে রিসার্চ করে একটা অ্যান্সার পাবেন, কিন্তু তার আগে এরকম আবল তাবল কোশ্চেন করেন না। এটাও একটা আদব আমরা পাই এই আয়াতটা থেকে, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, যেহেতু একটু লং ডিস্টেন্স হয়েছিল, আমি আপনাদেরকে আহ্বান করব এটাতে লং কয়েকটা আমি সেশন করেছিলাম, যে সূরাতুন নিসার শুরুর দিকে যে আয়াতগুলো, এখানে তিনটে আয়াত, আজকের আয়াতটা হচ্ছে থার্ড নম্বর আয়াত, কিন্তু এর আগে আরও দুইটা আয়াত ছিল ইন জেনারেল মিরাথকে বন্টন করার সম্পর্কে। ওইখানে আমরা জেনেছিলাম যে একটা পার্সন মারা গেলে প্রথমে আমরা দেখব তার এই মেইন ব্রাঞ্চে কারা আছে, মানে ফাদার দাদা ওইদিকে যদি চলে যায়, ফাদার মাদার ওইদিকে, আবার সন্তানের দিকে তার ছেলে, ছেলের ছেলে, হ্যাঁ এরকম, এগুলার সিস্টেমটা আমরা দেখে নিলাম প্রথম নম্বর আয়াতে, প্রথম নম্বর আয়াতে যে কীভাবে এগুলো হবে। দ্বিতীয় নম্বর আয়াতে আমরা দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আমরা দেখলাম যে ফর এক্সাম্পল যদি হাজব্যান্ড মারা যায় তার ওয়াইফ কত পাবে, তখন আমরা দেখব তার সন্তান আছে না নাই, যদি সন্তান থাকে তাহলে ওয়াইফ পাবে আটের এক ভাগ সমান, যদি সন্তান না থাকে ওয়াইফ পাবে চারের এক ভাগ, এটা আমরা দেখলাম। আবার অপোজিটটা যদি ওয়াইফ মারা যায় হাজব্যান্ড কীরকম অনুপাতে পাবে, এগুলো আমরা ওইখানে দেখলাম। আরেকটা জিনিস আমরা দেখেছি ওই দ্বিতীয় আয়াতে, সেটা হচ্ছে ভাই বোন কিন্তু মায়ের দিক থেকে, নট বাপের দিক থেকে, ওই ভাই বোনটা কিন্তু অলরেডি ওখানে কভার হয়েছিল ওই দ্বিতীয় নম্বর আয়াত। তো আজকে যে আয়াতটা এটা কভার করছে বাপের থেকে অথবা বাপ মায়ের থেকে ভাই বোন, খেয়াল করেছেন তাই না? তো এইটাই হচ্ছে আজকের আয়াতের নিয়মটা, যেটা খুব ক্লিয়ারলি আপনারা তর্জমার সময় দেখছেন যে যদি বোন থাকে তাহলে সে হাফ পাবে। তারপর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আসাবার সিস্টেম, মানে দুই রকমের আছে। আল্লাহ সুবহানাহু তাআলা কিছু কিছু জিনিসকে আসহাবুল ফারায়েদ বলা হয়, যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা নির্ধারিত অ্যামাউন্ট বন্টন করে দিয়েছেন, যেমন হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে। ওই জন্য যখনই আমাদের কাছে এরকম কেস আসবে যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা স্পেসিফিক বন্টন করে দিয়েছেন, ওইটা দিয়ে আমরা স্টার্ট করব। আলহাকুল ফারায়েদ বি আহলিহা, রাসূলের হাদিস যে আল্লাহ স্পেসিফিক বলে দিয়েছেন কে হাফ পাবে, কে চারের এক অংশ পাবে, কে তিনের দুই অংশ পাবে। আজকের আয়াতে আমরা তিনের দুই অংশ পেলাম যখন তার দুইটা বোন থাকবে, তাই না? এই যে ফা ইন কানাত থালাতাইনি ফালাহুমা থুলুথানি মিম্মা তারাক, এই থুলুথান পেলাম। তারপরে আমরা পেলাম নিসফ, অর্ধেক কে পাবে, কোন কোন সিচুয়েশনে অর্ধেকটা করা হবে। তো যাদেরকে ফারায়েদ বলা হয়, আসহাবুল ফারায়েদ, তাদেরকে আমরা ওই ফারায়েদগুলো দিয়ে দিব। ওকে, দেওয়া দেওয়ার পরে ফামা বাকিয়া ফেলে আউলা রাজুলিন দাকার, তারপরে তাসিবের সিস্টেমটা আসবে যে ওকে সবাই পেয়ে গেল, এখন বাদ বাকিটা ছেলেকে দিয়ে দাও। তো ওই জন্য মনে করেন ফর এক্সাম্পল একটা লোক মারা গিয়েছে, তার এক ছেলে আছে, এক মেয়ে আছে, বউ আছে, তারপর মাও আছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেই দেখলো যে আসহাবুল ফারায়েদ কারা, আসহাবুল ফারায়েদটা এখানে কে কে আছে, অফকোর্স ওয়াইফ, এবং তার যেহেতু সন্তান আছে তখন ওয়াইফ সে কত পাবে, আটের এক অংশ, তখন আমরা তাকে আটের এক অংশটা এইভাবে সুন্দর করে দিয়ে দেওয়া। তারপরে দিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে মা, মায়ের সিচুয়েশানটা কি, মায়ের সিচুয়েশানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার আমরা যে প্রথম যে আয়াতটা বললাম, আমি ওটা জাস্ট আপনাদেরকে রিট্রিভ করছি। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, সুদুস পাবে, ছয় ভাগের এক ভাগ পাবে মাটা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পেসিফিক বলে দিয়েছেন। তার মানে ওয়াইফেরটা পেয়ে গেলাম আমরা আটের এক ভাগ, মায়েরটাও পেয়ে গেলাম আপনার ছয়ের এক ভাগ। তার মানে আসহাবুল ফারায়েদকে যখন বন্টন করে দেওয়া হয়ে গেল, এখন সন্তানরা বাদ বাকিটা সবই পেয়ে যাবে এই দুইটাকে বাদ দেওয়ার পরে। অফকোর্স ওখানে যারা ঋণ এবং লোন এগুলো তো আলা ওসিয়া, এগুলো আগে করে নিতে হবে, তারপরে যেগুলো পিওর বন্টনের বিষয় সেটার নিয়মটা আজকে আপনাদের এখানে বললাম।
তার মানে এখন তার ছেলে এবং মেয়ে তারা পাবে কি অনুপাতে পাবে? লেজাকের এমিতিলো হাবিল উনথাইন, এটা হচ্ছে জেনেরিক রুল, দেখার ছেলে ডবল পাবে মেয়ের। তো ওই জন্য এইভাবে আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই ক্লিয়ার কাট ক্যাম্প শিখিয়ে দিয়েছেন, যাতে আমরা এই আয়াতের শেষে যেটা আল্লাহ তাদিল্লু, যাতে তোমরা দালালাতে চলে যাও না, যাতে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না, যাতে তোমরা সিরাতুল মুস্তাকিম থেকে ডানে বায়ে অন্যদিকে চলে যাও না। কারণ এই সেক্টরে আল্লাহ সলিউশন দিয়েছেন, স্পেসিফিকভাবে দিয়েছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দুই একটা সাইড জাস্ট ক্লিয়ারিফাই করেছেন, কিন্তু এগুলো সব উলিল্লাহ ইউফতিকুম, আল্লাহরই ফতোয়া, এটা আল্লাহরই এটা পিওর ফতোয়া এই এইসব ব্যাপারে। এবং এরকমভাবে যেমন ফতোয়া দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখলাম ইনশাআল্লাহ পরের সেশনে ওভারঅল একটা সুরাতুন নিসার একটা ওভারঅল একটা সামারি বলে ইনশাআল্লাহ আমরা মুভ করব সুরাত আল মায়েদাতে। কিন্তু আপনারা দেখলাম এই সুরাতে আল্লাহ কি সুন্দরভাবে এমন সব চ্যাপ্টারে আমাদেরকে এমন ভ্যালুয়েবল গোল্ডেন রুলস দিয়ে দিলেন নারী সংক্রান্ত বিষয়ে, এবং বিভিন্নভাবে একটা সোসাইটি, আমি বলতে চাই যে এনি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এটা একটা পার্ট অফ দ্য সিলেবাস হওয়া উচিত, এটাই মেন একটা সিলেবাস হওয়া উচিত, যা সুরাতুন নিসা, লেট আস কল ইট সুরাতুন নিসা। এবং এটা নিয়ে অনেকগুলো সেমিস্টার দিয়ে এভাবে কভারও করা যাবে না। আপনাদের সামনে আমি সুরাতুন নিসা প্রায় দুই বছর নভেম্বরে আমি শুরু করেছি 2022 সনে, মানে আরও তিন মাস পরে হলেই দুই বছর হয়ে যাবে। আপনাদেরকে সিরিজভাবে একটার পর একটা আয়াত আমরা ডিটেলস দেখেছি, মানে কত সুন্দর সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার চালানোর ব্যাপারে, গভর্নমেন্টের সাথে তার সাবজেক্ট যারা আছে তাদের রিলেশনশিপটা কী, গভর্নমেন্টের ওই প্রেসিডেন্টের কী করা উচিত, সে যদি এটা করে আমানত যদি সে ফুলফিল করে তাহলে যারা আছে তাদের অনুগত্য করা উচিত, এই যে একটা সুন্দর রিলেশনশিপশিপ, যেটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম আমাদের সোসাইটিতে। ডেমোক্রেসির আন্ডারে মনে করে আমরা সলভ করেছি, কিন্তু ডেমোক্রেসিটাই একটা দানব হয়েছে, যেসব দেশে কিং অফ ডেমোক্রেসি মনে করা হয় যেমন আমেরিকা, আর যেসব দেশে ডেমোক্রেসিকে তো জাস্ট একটা ব্যানারের মতো নিয়ে এসে যেমন আওয়ামী লীগ সরকার করেছিল, এটা তো অন্য কথা, এটা একটা ফালতু কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, স্পেশালি এরকম সিচুয়েশনে আমি এটা রেকর্ড করছি মনে হয় 10 অগস্ট 2024। আপনারা সবাই জানেন, এটা না বললেই না যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ করা হয়েছে, এবং এখানে মোহাম্মদ ইউনুস এটার হেডে আছে, এবং একটা নতুন এনার্জি নিয়ে শুরু করেছে পুরো দেশ, একটা এনার্জি যে আমাদের একটা সলিউশনে যেতে হবে। ওই জন্য ইটস এ ভেরি গোল্ডেন অপরচুনিটি এবং টাইম এই সুরাতুন নিসার মতন একটা সুরাকে নিয়ে এসে আমরা জার্নিটা স্টার্ট করব। এখন দ্য বিগ কোয়েশ্চেন, ইউনুস সাহেব উনি কি সুরাতুন নিসা কোনো মর্যাদা দিবেন না দিবেন না, এটা আপনারা প্রচার করে দিন, ওনার কাছে নিয়ে যান। এখন সবাদেরই বাক শক্তি আছে, সবাদেরই ফ্রিডম অফ স্পিচ আছে, আমি ওই ফ্রিডম অফ স্পিচ হয়ে আহ্বান করছি বাংলাদেশ সরকারকে, ওনার যেগুলো কনসালটেন্টস এবং উপদেষ্টা আছে, সুরাতুন নিসা এটা দিয়ে স্টার্ট করুন। এটা আপনার আয়া নম্বর ওয়ান থেকে আপনাকে স্ট্রাইক করবে উইথ ভেরি গোল্ডেন রুল, যেটা সব সবখানেই আমাদের খতিবরা খুতবা দেয়। রসুল সাল্লামের সময় থেকে উনি এটা চালু করে দিয়েছেন যে সুরা নিসার প্রথম আয়াতেই তোমরা খুতবা শুরু করো, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে তুমি রিমাইন্ড করে দাও এই মুসলিম সোসাইটিকে, ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নফস দিয়ে আদম, এবং সেখান থেকে তার ওয়াইফ দিয়েছেন, এই যে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি রিলেশনশিপ, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এখান থেকে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ এইভাবে এক্সপোনেনশিয়ালি গ্রোথ করেছে, এবং আমরা এখন চলে এসেছি আফটার থাউজেন্ডস অফ ইয়ার আদম আলাইহিস সালামের পর থেকে। এটা কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এবং ফ্যামিলি ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ইন এনি সোসাইটি, ইনক্লুডিং বাংলাদেশের সোসাইটি। এই ফ্যামিলি, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা, এই যে সোশ্যাল সায়েন্স, এই সব সাইডে সুরাতুন নিসা, কোরআন এবং এটার সাথে হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লামের প্র্যাকটিস, এবং আমাদের উই হ্যাভ আ রিচ ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল এমন রিচ যে অন্য কেউ এরকমটার কাছাকাছিও আসতে পারবে না। এবং এই সব সাইড এরকম না যে মনে করেন ল্যাটিন আমেরিকার একটা দেশের, যেগুলো হচ্ছে ক্যাথলিক একটা দেশ, লেট আস সে ল্যাটিন আমেরিকার চিলে, চিলেতে যে হঠাৎ চিলের প্রেসিডেন্ট দেখলো আরে সুরাতুন নিসা তো খুবই সুন্দর, লেটস অ্যাপ্লাই ইট, অনেকগুলো এভাবে আমরা তো ক্যাথলিক, এটা কোরআন, বাংলাদেশের 90% মুসলিম, আপনি যখনই কালকে নিয়ে এসে আহ্বান করতেন সবাই আমরা আহলেন ও সাহলান, আপনাকে রেসপেক্ট করবে, ইট উইল বি আ গোল্ডেন অপরচুনিটি যদি আমরা এরকম মিস করি সুরাতুন নিসার ট্রিটমেন্ট এবং পুরা কোরআনের ট্রিটমেন্ট।
কাজেই ইউনুস সাহেব এবং তার সাথে যারা স্টুডেন্ট আছে, আমার খুবই ভালো লেগেছে তাদের অ্যাপিলটা যে তারা একটা নতুন বাংলাদেশ চায়। আমি মনে করি যে তারা সিনসিয়ারলি ইনোভেটিভ সলিউশন চায়। সো আমরা যেন ইনোভেশনটা করি ইফিসিয়েন্সির দিকে, কিন্তু যেটা আল্লাহ অলরেডি সলিউশন করেছে, সলিউশন অলরেডি আছে, সেটাকে আপনি ভাঙচুর করে নতুন আর ইনোভেশন করতে হবে না। কারণ ওটাকেই যদি করতে যান, আপনি কখনো আল্লাহর থেকে বেটার সলিউশন আনতে পারবেন। আল্লাহ যদি বলে দেয় যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটি কীরকম হওয়া উচিত, মহিলাকে আমরা কীভাবে সবচেয়ে বেশি রাইটস দিব এবং মর্যাদা দিব, সূরাতুন নিসা আপনাকে শিখাবে। হ্যাঁ, এখন যদি সূরাতুন নিসা এটা শিখায়, আর আপনি যদি আই ডোন্ট নো ওয়ার্ল্ড ব্যাংক, MIT, তারপর কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপর ওইসব জায়গা থেকে যদি আপনার অন্য আরেকটা সলিউশন নিয়ে আসেন যে না, আমাদের অর্থনীতির হাফ অফ দ্য পপুলেশন মেয়ে, মহিলা, বাসাতে বসে থাকার চেয়ে যদি সে যে একটা কোম্পানিতে কাজ করে এবং আর্নিংস করে, আমরা 100% অফ দ্য পপুলেশনকে আমরা ইকোনমিক সাইকেলের ভিতরে ঢুকাই দিলাম। ওকে, অ্যাপিলিং মনে হবে, কিন্তু হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস? আল্লাহকে এটা করতে বলেছেন, পুরো হিউম্যান সোসাইটি আমরা ফ্রম আওয়ার নন রিটেন হিস্ট্রি থেকে এখন পর্যন্ত, আপনার কি কোনো এরকম এক্সাম্পল আছে যে কোনো সমাজে এরকম করেছে এবং দে প্রগ্রেসড? কাজেই আমি যেটা বলতে চাচ্ছি, আমি এখানে কোনো ডেফিনেটিভ সলিউশন হচ্ছে না, জাস্ট ছোট্ট একটা পয়েন্টস আপনাদেরকে হিন্টস দিয়ে এখানে ছেড়ে দিই যে দ্য বটম লাইন, এটা উইল বি বিগ মিসড অপরচুনিটি যদি আমরা এরকম টাইমে আল্লাহ সুবহান তাআলা ওনার মেহরবানিতে ইনার গোল্ডেন প্লেট আমাদেরকে হাদিয়া দিয়েছে যে নাও, এখন তোমার একটা চান্স, তোমাকে একটা দ্বিতীয় চান্স দিলাম, দেখি এখন তুমি কী করো। কাজে আমরা চান্সটা যেন মিস না করি, এত বড় হাদিয়ার পরে আমরা যেন বেইমানি না করি। বনি ইসরায়েলদের মতন আল্লাহ তাদেরকে হাদিয়া দিয়েছেন, তারা বললেন যে না, আমাদের মান্না সালোয়া দরকার নেই, আমাকে রসুন পেঁয়াজই আমি থাকতে চাই, রসুন পেঁয়াজের দিকে যেন আমরা না যাই। এবং সূরাতুন নিসা ইজ মান্না সালোয়া ইন দ্য সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, বিগ মান্না সালোয়া, এবং সব ডিপার্টমেন্টেই এরকম আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।